তোমার হাতে এখন আইফোন আছে, মোবাইল আছে, হুন্ডা আছে, একটা যা খুশি করেন, কি বলতো? এই না তোমার দাদি, তোমার দাদা মারা গেছে 30 বছর আগে, তোমার দাদি এখনো জামাই ছাড়া আছে, তুমি দেখো না ওর যৌবন কাজ করে, ওর যৌবন লাগবে না, তোমার তো ওই অবস্থা আরো এখানে কিসের তো যৌবন? যৌবন মেয়ে দেখলে তাকায় থাকে, মেয়ে দেখলে দৌড়ে যায়, ধরতে মন চায়, ছুঁতে মন চায়, পাহাড়তে মন চায়, মোবাইলের নাম্বার পালাই দিয়ে চলে আসো কাগজে দেখে, তুমি একটা মানে কিছু চালা করে পাবে বা তোমার মতো চালাক তো নিয়ে দেন, কি বলো? হ্যাঁ তুমি দেখো না তোমার জ্যাঠা মারা গেছে 40 বছর আগে, তোমার জ্যাঠিমা এখনো বেঁচে আছে, বিয়ে করা নেই আর একটা, দেখছো ওর যৌবন প্রয়োজন ছিল না, তুই তো কিন্তু বাচ্চা আছে গ্রহণ এসে জীবনটা কাটাই দিছে এদের থেকে তাকায়, তোমার যৌবনটা তো এরকম, তোমার বোনের যৌবনটা তো এরকম, তোমার মায়ের যৌবন, তোমার ফুফি দাদি যা আছে মেয়ের এরকমই তো, 40-45 পর নিস্তেজ চাহিদা কমে যাবে, এদের এত কিছু করার নাই, কেমন এত নোংরামি করতে নেই, পৃথিবীটাকে ধ্বংস করো না ভাই প্লিজ, আমার সরকারে তো সরকারের লোক রাইখা দিয়েছে নেশা করে তাকে ধরো, তো সরকারের আমি সারাদিন বলে যে নেশা করিস তা জানলাম, সরকারে লোক রেখে দিয়েছে বেতন দিয়া যে কেউ রেপ করলে তাকে ধরে আনবে 2-5 বছর জেল দিবা, আমি বলি যে রেপ করলে তোকে আল্লাহ জাহান্নামে আগুনে জ্বালিয়ে দিবা, সারাদিন ওয়ার্ড করি ওয়ার্ড করি তাকে, এমন তো পুরো সরকার থেকে টাকা পাই, সরকার বলছে যৌতুক নেওয়া যাবে না 12 বছর জেল হবে, আমি বলছি যে যৌতুক নিষ্ঠা উন্নয়ন হক খাইছ না, বিয়ে তোর এভাবে বৈধ হওয়ার পর্যন্ত ক্যান্সেল হয়ে যেতে পারে, তুই সেনার মধ্যে পড়ে যাবি, তুই জান আনছিস, আমি তোর বড় ওয়ার্ড করলাম, তো খাপাই গান আমি তো নিশ্চিতভাবে এটা করি, সরকার নতুন আইন বানাচ্ছে যে বাবা মা মৃত্যু হয়ে গেলে ছেলে সন্তান যদি এদেরকে অবহেলা করে, বাবা মা যদি থানায় গিয়ে কমপ্লেন করে তাহলে ব্যবস্থা নেব, আর আমি বলছি যে তুই উফ পর্যন্ত করিস না যেটা আল্লাহ বলেছে, আমি তো প্রতি সময় এটা ওয়ার্ড করি, আমি তো কোনো সরকার থেকে বাতো নেই না, না আমি বড় হয়ে মৃত্যু হয়ে গেলে আর পেনশন পাবো ওখান থেকে, আমি তো নিশ্চয় আশা করি যে তুই নিঃসন্তভাবে বলতে চাই, আমার কথায় যদি একটা ছেলে তার বাপ মাকে আদর যত্ন বাড়িয়ে দেয়, অবহেলা কমিয়ে দেয়, সরকারের কষ্ট কমে যায় না, আমার কথায় যদি একটা ছেলে সিগারেট ছেড়ে দেয়, গাঁজা ছেড়ে দেয়, মদ ছেড়ে দেয়, আমি বা আমাদের কথায় সরকারের জেলটা তো খালি থাকে, অ্যাটলিস্ট নেশাগ্রস্ত লোকগুলোর জন্য যে জায়গাটা আলাদা করে রাখছে ওই জায়গায় তো অন্য কিছু করা যায় করতে পারতেছে, যেদিন দেশের হুজুররা মদ গাঁজা নেশা জেনার বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেবে সেদিন দেখা যাবে 5 বছরের মাথায় কত নেশা করার কত জেনা করবেন বাংলাদেশে, আমি তো বিনা পয়সায় সব বিনা স্বার্থের এই সমাজে আমি বা আমাদের মতোদের অবদান সবচেয়ে বেশি, কেউ স্বীকার করুক আর অস্বীকার, এই সমাজে আমি শুক্র 8 দিন এসেছি আমার বয়স বা কিন্তু আমার পূর্বপুরুষরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিসরা এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে এই পৃথিবীর সৌন্দর্য, এই পৃথিবীর ভারসাম্য, এই পৃথিবীর পরিবেশটাকে সুন্দর থেকে সুন্দর করার যে কাজ ওরা করে যাচ্ছে নিঃস্বার্থভাবে, এটা কেউ স্বীকৃতি দিচ্ছে না এবং কেউ ওটার মানে অ্যাপ্রিসিয়েট করে না, বরঞ্চ অবহেলা এবং সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মনে করা হয়, দরিদ্র গরিব মনে করা হয়, আপনার ঘরের ওই লুঙ্গি পরা মানুষটা, ওই গেঞ্জি গায়ে মানুষটা যার হাত পায় ভাবে এখনো কাঁপে, ওটা আপনার জান্নাতের চৌখাট, যেটা কাঁপতেছে এটা ওইটা কাঁপতেছে না, এটা আপনার জান্নাতের চৌখাট কাঁপতেছে, ওকে ধরেন, আপনি তো মনে করেন আপনার বাপ কাঁপতেছে, আমি তো মনে করি আপনার জান্নাতের চৌখাটটাই ধরে কাঁপতেছে, আপনি তো মনে করেন ধরে রাখবো আপনি কিছু বোঝেন না, আমি তো দেখছি যে আপনি জান্নাতে তো দেখছেন ধরে জান্নাতের চৌখাট তোমার দিয়ে যাওয়া লাগবে না, আমার আপনি তো বাপকে বাপ মনে করেন, বাপকে জান্নাতের চৌখাট বলে জান লাগবে সে ঠিক হবে, কাঠের মধ্যে আলকাত্রা এখন আবার পোড়া মোবিল সব উন্নত হয়েছে না, এই যে বাইকের গাড়ির যে মোবিলটা ইউজ হওয়ার পরে ওইটা দিলে নাকি আরো ভালো মনে ধরে, এখন আবার নতুন কেমিক্যাল বের হয়েছে, ওই কেমিক্যাল মেরে দিলে তো মাশাআল্লাহ 50 বছর কিচ্ছু হবে না, হ্যাঁ একটা চৌকি তোমার এত যত্ন নেওয়া যাতে খুন পোকা না, আর তোমার জান্নাতের চৌখাটের অবস্থা কেন, চৌখাটের অবস্থা তুমি কি যেটা চাও তুমি তো ওই চৌখাট দিয়ে পার হতে চাও না, তুমি তুমি কি ফেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিতে চাও তোমার জান্নাতের চৌখাট, তোমার জান্নাত থেকে তুমি বিসর্জন দিতে চাও, তাহলে বাপ মার সাথে করো ভাইয়া তুমি যা করার করো, আর যদি তুমি মনে করো জামশেদ ভাই বাপ মার প্রতি শ্রদ্ধা আনতে পারি না কিভাবে আর বলতে, তুমি জেনে নাও এদেশের এসআই ওসি অথবা যারা নেতা নেত্রী আছে ওদেরকে আমরা সবাই কিন্তু মূল্যায়ন করি, এদেশে এমন বহু ঘটনা আছে যে
প্রশাসনের অনেকে কেউ কেউ খবর দেখছি নিজে ইয়াবা বা কিছু দিয়ে এরপরে ওকে ধমক দিছে টাকা দিতে হবে, ও কিন্তু ভয়ে টাকাও দিছে, টাকার পরিমাণ বেশি হওয়ার পরে ওপরে নিজে করতে পারে, ও ভয় পাইছে টাকাও দিছে, বাপরে আমি ফেসে যাবো, তোমার বাপ কিরকম মনে করো না একবার, তুমি যা খুশি তা করুক না, তুমি একবার বলার পরে বাপরে কিছু বলে আমার জানো, যেরকম ওকে কিছু বললে জেল হয়ে যেতে পারে, মিথ্যা মামলা হয়ে যেতে পারে, এই মিথ্যা করে সে হয়ে যেতে পারে, এরকম বাপটাকে মনে করো না একবার, যে খাইছে রে মুহূর্ত আমার বিরুদ্ধে চলে গেছে, আমার বাপে যদি থাপড়ায় গালি দেয় কোন ছেলে কি তার বাপে শাসন করতে পারে? আচ্ছা দিন ধর্ম বাদ দিলাম, বাংলাদেশে কোন ল আছে পোলা বাপের বিচার করবে? পারবে তো? তুমি তো নিন পাই গিয়া তুমি বোঝো না, তুমি বোঝো না কেন? এটা তুমি তোমার মায়ের সাথে যখন কিছু করবা না যাওয়ার ব্যবহার বুঝে নিন, ডেঞ্জারাস সিচুয়েশন বাপের বাপ, ওর মনে কষ্ট যাওয়া মানে তোমার জানবা থামতে যাওয়া, ফিনিশ, কেউ সেট করতে পারবে না। আরেকটা জিনিস বিবেচনা করে দেখলাম, যত কিছু আল্লাহ তাআলা হ্যাঁ করতে ভুলেছে তত কিছু আমরা অনীহা করেছি। তার একটা জিনিস চিন্তা করলাম যে মসজিদে মানুষটাই কনসার্টে কেন মানুষ, কারণ মসজিদে আসতে বলা হয়েছে এই জন্য আসে না, কনসার্টে যাতে রিস্ক করছে সেই জন্য যায়, নিজের উপরে নিয়েন নাকি আমি রাজনীতি বুঝি কমতে বলি না, আমার শত্রু মানে শুধু শুধু নিজের শত্রু বাড়াইন না, আমি নিরীহ মানুষ, মনে আপনার কষ্ট যাবে শুধু বাস, আমি আমারও ইনশাল্লাহ কিছু করতে পারবেন না, আমিও পারবো না, যা করবে যদি কিছু হয় ওটা আল্লাহ তাকদীরে আছে আমার হবে, আপনারও ওটা আল্লাহ তাকদীরে আছে তাই আছে, দ্যাটস ইট, আমি ভয় পাই না তা না, এই জন্য আরও অনেক কন্ট্রোল করে বলতেছি। তো এই জন্য দেখবেন বাবা মায়ের অবহেলা, ওর যদি খালি ইউনিয়ন চেয়ারম্যানে বলে ওকে বলিস একটু দেখা করতে, লুঙ্গি কুন্ডা পড়বে টেনশনে পড়ে যাবে, যাইতে হবে রে, ওর বাপ মা ওকে ডেকে পাঠাইলো বলো যে আসতেছি কোনো জিনিস পরে আসতেছি। আমার একটা জিনিস বিবেচনা করে দেখলাম, যত কিছু আল্লাহ তাআলা হ্যাঁ করতে ভুলেছে তত কিছু আমরা অনীহা করি। উনি বলেছে বিয়ে কর, দুইটা তিনটা চারটা পছন্দ মতো তৌফিক অনুযায়ী, আমরা প্রেম করি দুইটা তিনটা চারটা সিন দিয়ে, তো দেখেন উনি বলছে বিয়ে করো দুইটা তিনটা চারটা, আমরা করি প্রেম দুইটা তিনটা চারটা। উনি বলেছে মাহাস হাসান বলছে তোমরা বেশি বেশি বাচ্চা কাচ্চা না তাহলে আমার উম্মত ভারী হবে, তেয়ামত আমি বিশাল এক জনসমূহগুলো নিয়ে ইনশাল্লাহ জান্নাতে প্রবেশ করব, আমরা বলি একটা যথেষ্ট, ওটা যথেষ্ট। উনি বলেছে বিয়ে করো রিজিক বাড়বে, আমরা বলি আগে চাকরি বাকরি এস্টাবলিশ হয় তারপরে বিয়ে, এভরিথিং। উনি বলেছে মেয়েরা মোহর পাবে আমরা নেই যৌতুক, তুমি দেখছো একটু চিন্তা করে দেখো না, উনি বলছে দাড়ি রাখো আমরা কাটি, উনি বলছে নখ কাটো আমরা নখ এত লম্বা রাখো, তুমি বুঝতেছো না ভাই, আসলে নখ রাখার শখ না, জাস্ট আল্লাহর বিরুদ্ধাচারণ করা, রাসূলের বিরুদ্ধাচারণ করাই হচ্ছে ওর উদ্দেশ্য, ওর জীবনের একটা এইম হয়ে গেছে। এই যে এখানে দাড়ি কাটা মানুষগুলো বসে আছে, ওর যদি বলা হয় এই দাড়ি যদি তুই না কাটিস ভাই তোর কি লস, একটা লস দেখাইতে পারবে না, কয়টা লস দেখাইতে পারবে না, একটা সিঙ্গেল লস দেখাইতে পারবে না, ওরা যদি সাইন্টিফিকলি ডাক্তার, আমি তো ডাক্তার না তবে এখন সাইন্টিফিকলি ডাক্তাররা যে দাড়ি কাটার কতগুলো ক্ষতি, আমি একটা আর্টিকেল পড়তেছিলাম 17টা ক্ষতি আছে দাড়ি কাটার, কয়টা ক্ষতি? এর মধ্যে হরমোন কমে যায়, কী কমে যায়, মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে, কারণ দাড়ি থেকে নাকি দাড়ি যেটাতেই উঠে মানে দাড়ির যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না, ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে, মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে দাড়ি, সুবহানাল্লাহ। আমরা তো এত কিছু মনে করে রাখি না, শূন্য হিসেবে রাখি, আলহামদুলিল্লাহ, কী হিসেবে রাখি, হরমোন আর স্কিনের জন্য রাখি না, জান্নাতের জন্য রাখি, আল্লাহ কবুল করুন আমিন। সোজে যার নিয়ত অনুযায়ী পাবে, ইহুদিন আসার এখন দাড়ি রাখে কেন? হরমোন গ্রোথ ভালো রাখার জন্য, স্কিন প্রোটেক্ট করার জন্য, আমরা রাখি জান্নাতে যাওয়ার জন্য। তার একটা জিনিস চিন্তা করলাম যে মসজিদে মানুষটাই কনসার্টে কেন মানুষ, কারণ মসজিদে আসতে বলা হয়েছে এই জন্য আসে না, কনসার্টে যাতে রিস্ক করছে সেই জন্য যায়, নাথিং এলস। আচ্ছা শীতকালে সব মানুষ জ্যাকেট কুর্তা পাঞ্জাবি জুব্বা তারপরে হচ্ছে চাদর তোয়ালা কানটুপি নাকটুপি মাস্ক হাত মোজা পা মোজা সব কিছু দেয়, কারো কাছে অত্যাচার মনে হয় না এটা, যখনই পর্দা করার জন্য সেটা বোরখা পড়তে বলা হয় সবার কাছে অত্যাচার মনে হয়। শীতকালে মহিলারা সৌন্দর্য দেখাবে না কেন, ওয়াই, তখন কি ওদের স্বামীর সাথে থাকা লাগে না, তখন কি ওদের বয়ফ্রেন্ডরা ছুটি নিয়ে নেয়, তখন কি ওদের বিবাহের জন্য আসা বন্ধ হয়ে যাবে, তাহলে শীতকালে কেন গা ঢাকে,
কারণ ঠান্ডা লাগে তাই ঢাকে, গরমকালে কেন ঢাকে না, ঠান্ডা লাগে না তাই ঢাকে না, আল্লাহ বলেছে ঢাকতে তাই ঢাকেন। মুসলিম সমাজের বাবা মায়ের ছেলে সন্তানের আমার আপনার সবার এটা এইম হয়ে গেছে যেটা আল্লাহর নবী বলছে ওটার উল্টাটা। যদি বাংলাদেশের কোনো মানুষ আমাকে বলতে পারে যে যদি কারো কবরস্থানে কেউ সলিং করে আর পাকা করে, রং বেরঙের ফুলদেশ লাগায়, সিরামিক দিয়ে টাইলস করে সাইড ওয়াল করে, তাইলে যে কবর শরীর আছে তার এতে এক নেকি হয় বা একটা গুণা ক্ষমা হয়, আমি জামশেদ মজুমদারকে যে শাস্তি দেওয়ায় মাথা পেতে নেই। আমি কাউকে চ্যালেঞ্জ করলাম না টাকা টাকা বোমবাং দিয়ে, আমি বলবো যে আমি হয়তো হেরে যাবো, তো আমি হেরে গেলে কি হবে, আমাকে যা শাস্তি দেবেন, যদি বলেন কান ধরে উঠবস করে আমি বলি, যদি বলেন আর এই পাপনা শহরে ওয়াজ করতে ঢুকতে পারবি আমি ঢুকবো না ইনশাআল্লাহ, যদি বলেন এই দেশ ত্যাগ করো আমি ইনশাআল্লাহ বিদেশ চলে যাবো কোথাও, আল্লাহ যদি জাল্লা যেখানে রেজি রাখছে, যদি কোনো মায়ের ছেলে বলতে পারে। এখন এখানে কালেকশনের জন্য আলাদা বক্তা নিয়ে আসতে হয়। আমি এখন আসি কোথায়, পাবনা কোথায়, গয়েশ এখানে কি 80% মানুষ গয়েশ পড়েন না, আপনার মসজিদ আপনার মাদ্রাসা আপনার কবরস্থান, আমি দূর থেকে এসে টাকা চাই নিতে মানে কি ফাইজ দেবে মিল, আপনি আমার দিবেন টাকা, টাকা দিবেন কারে কারে নেকি দিবে কি, আমি আপনার হাত পা জোর খিজুর যাহা বলা দেখ মানে কি ফাইজ দেবি মানে টাকা দিয়ে আমার নিয়ে আসছে আপনি যাহা পোনা শোনার জন্য মানে কি, এগুলো বোকামি ছাড়া আর কি নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যদি কোনো মানুষ সুবহানাল্লাহ বলে জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। এখন তিনি বলছে মসজিদ বানাবে যে তার জন্য ঘর বানাবে আল্লাহ জান্নাতে, এখন আমি আপনার মাপ চাইতে হবে কেন ভাই, আপনার যদি ঘর না লাগে জান্নাতে আপনি নিয়ে নাবার কি, আমি তো নামাজ পড়বো ভাই, আমি তো রাখব জান তোলা হোক গাছ তোলা হোক ছাদ নিচে হোক ভিত্তি হোক কি নিচে হোক আমি তো ভাই নামাজ পড়বো, এসব এসি থাকবে ফ্যান থাক সিরামিক থাকবে মাটি থাক বক্ত হয়েছে পাঁচজন আছি এটার মধ্যে আমি ভাই জামাত করে ফেলি না, আবার ওই বিএনপি জামাত যোগ যেটা ওই যার বাদ না, সমস্যা বাংলাদেশে আরবি কথার বহুত প্রবলেম হয়ে আছে, মানে নামাজের জামাত আমি কিনেছি আপনার বুঝাইতে পারছি আমি, হ্যাঁ মাদ্রাসা বানানোর জন্য হয়তো আমি কখনো চাইবো বারো কাছে চাইলে ইনশাআল্লাহ, কেন বাচ্চারা আসবে দিন শিখবে ও আলিফ বলবে যে ওটা বানাই দিবে আলিফের দশ নেকি বাচ্চা পাবে, দশ থেকে সাতশো নেকি বাচ্চা পাবে, যে এটাকে সহযোগিতা করবে সে দশ নাকি দশ থেকে সাতশো নাকি সেম পাবো, আসলে ওটা অনেক বড় বিজনেস আল্লাহর সাথে, কার সাথে আল্লাহর সাথে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে ডাইকে বলতেছে কি জানেন, আইরে আমরা কোরআন পড়ি না রে ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহ বলছেন আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাকে মহা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে, তো এই ব্যবসা কি তুমিনুনা বিল্লাহ, পুঁজি কি আল্লাহর প্রতি ঈমান আনা, পুঁজি কি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা চেষ্টা করা, আমওয়াল সম্পত্তি ওয়া আনফুসিকুম তোমাদের জীবন, প্রথমে সম্পদ দিয়ে চেষ্টা করতে হবে, না হলে প্রয়োজন জীবন লাগে দিয়ে দিলাম যা, আল্লাহর প্রতি ঈমান আনলাম চেষ্টা করলাম আল্লাহর রাস্তায়, সম্পদ দিয়ে হচ্ছে না জীবন লাগবে নে, কার রাস্তায় চেষ্টা করব, এলে জিহাদ হচ্ছে পুঁজি, জিহাদ কি সম্পদ হচ্ছে পুঁজি কি, আর ঈমান হচ্ছে পুঁজি কি, কিসের পুঁজি, তুনজিকুম মিন আযাবিন আলীম মহা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাওয়ার পুঁজি, বুঝতে পারছি, তারপরে এখানে আসলে বলছেন কবরের উন্নতি, আমি তো কবরের বলো এইখানে বসে কেউ কবর উন্নতি করতে পারে না, ইম্পসিবল, যে মরে গেছে সে যদি কারোর কিছু শিখায় যায় আলিফ বা তা কোরআন শিক্ষা অথবা কথা কোরআন দিয়ে রাখছে কোথাও মাদ্রাসা কাউরে পড়াইছে, ওই বাচ্চা পড়ে ওই মসজিদে নামাজ পড়ে, ওর নেকি হবে, ওর কি হবে নেকি হবে যে মারা গেছে, তুই সে যদি কোথাও সৎকার জারিয়া করে যায় বা জ্ঞানের পৃষ্ঠপোষকতা ওখান থেকে সে নেকি পাবে মানে কবর উন্নত হবে তার। আর একটা আছে, কয়টা আছে, নেক ছেলে সন্তান যে তার মারা যাবে মা বাপ মারা যাওয়ার পরে দোয়া করবে যে আল্লাহ তুমি ওকে মাফ করো, এই ছাড়া যে কবরে আছে তার আর কোনো উন্নতি আমার জানার মতে নাই, কি নাই জানার মতে নাই, একটা ছোট্ট কথা বলি ভাই আমার, এখানে কি মহিলাদের প্যান্ডেল করা হয়েছে, যাক বাংলাদেশে সব জায়গায় করে, যাই হোক এই এলাকায় আমি আসছি 3-4 মিনিট হেঁটে আসছি, যত দূর বসছি
মুসলিম মেয়েরা পর্দা বলতে শুধু সেলাওয়ার জামা কাপড় পরা কেবল। এ দেশে মুসলমানের হাত দেখাতে পর্দা হয় না। এদেশে বর্তমানে মুসলিম মেয়েদের হাত দেখাতে কি হয় না, মুখ দেখাতে, টাইট জামা পরতে, বোরখা পরে এখানে ফুল রাখতে, জোরে জোরে পর্দা হয় না। এদেশে পর্দার ডেফিনেশন পুরুষের কাছে আবার ভিন্ন। কোনো মহিলা যদি খালি গায়ে হাঁটে মহিলা বেপর্দা হয়, কোনো পুরুষ যদি একদম এভাবে তাকায় থাকে আমি তো কোন গজব শুনি না যে পুরুষ ব্যবর্ধ হয়। পর্দা আসলেই তো আগে মহিলা মাথায় আসে, পর্দা। এখনকার মানুষের তো পর্দা আসলে হয়ে যায় জানালার পর্দা আসে, হয় মাথা নাইলে মহিলা আসে, পর্দার ভিতরে পুরুষ আছে, তাই নাকি? কে বলবেন তো? তাহলে ছেলেরা যে এই স্কুলগুলো ছুটি দিলে, মাদ্রাসাগুলো ছুটি দিলে, যে এভাবে তেরেং বেরেং করে কাইটা, এই যে মানে একদম জিন্স টাই প্যান্ট শার্ট পুরো আইফোন হাতে নিয়ে, হ্যাঁ একটা সিগারেট এভাবে হাতে নিয়ে, হ্যাঁ এভাবে স্টাইল করে দাঁড়ায় থাকে, এভাবে বাইকের মধ্যে হেলান দিয়ে, এভাবে তাহলে ও ব্যাপার তো হয় না। খালি মহিলা টাইট জামা বলে ব্যবহার হয়, মানে যখন পুরুষ এভাবে জিন্স বডি শর্টি ডোলে শোলে, হ্যাঁ এভাবে ফুলায়া, যখন যখন গার্মেন্টস ছুটি দেয় তখন দাঁড়ায় থাকে ওখানে, ও ব্যাপার তো হয় না। তো আপনাকে তো সারা জীবন হুজুরে গুলি ব্যাপার দিল মহিলা, এখন আমরা এখন ব্যাপার দা পুরুষ, এ তোমরা রেকর্ড করো গাজীপুর মানুষ দোষ, আমি কিনি আমি বেশি আমি নিয়ে পুরুষ করতে হয়। অবশ্য কোরআনী আল্লাহ সুরান নূরে বলে দিয়েছে, বুঝছেন আপনি ভুল করেন নাই, সুরান নূরে আল্লাহ বলছে যে, হ্যাঁ প্রথম কথা হলো সুরা নূরে আল্লাহ মহিলার পর্দা নিয়ে একটু পরে কথা কইছে, সবার আগে কথা বলছে পর্দা নিয়ে, পুরুষের পর্দা নিয়ে। বরং তো পুরুষ কেমনে পর্দা করে, মহিলা তো বোরখা পরে, মহিলা কি পরে, মহিলা কি পরে, হিজাব পরে, কি পরে, নিকাব পরে, কি পরে, বোরখা পরে, কি পরে, পুরুষ কেমনে পর্দা করবে? পুরুষের পর্দা হচ্ছে এভাবে, আল্লাহ বলছে নজরকে কি করো, কি করো, এটা বোরখা পুরুষ, এটা কি পুরুষের বোরখা, কি এটা কি পুরুষের বোরখা, এটা কি বস মহিলার শরীর লাগতে হবে পুরোটা, পুরুষ কি করবে, মহিলার দিকে তাকাবে না, কি করবে না? আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দেন।